ভেঙে পড়ছে ঢাকায় প্রবেশ ও বের হওয়ার নিষেধাজ্ঞা, চেকপোস্টে শিথিল রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর কার্যক্রম। এই মুহূর্তে গাবতলিতে আছেন রিপোর্টার আতিকুর রহমান তমাল, আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। তমাল, হ্যাঁ, তামিম, 45 দিনের মতো কিন্তু সরকারের ছুটি চলছে, কিন্তু সড়কের যে অবস্থা, রাস্তায় যে মানুষের কোলাহল, সেটা কিন্তু দেখে কিন্তু বোঝার কোনো বুদ্ধি নেই যে সরকারের ছুটি বা অঘোষিত লকডাউন চলছে। আপনি হয়তো দেখতে পাচ্ছেন, রয়েছি গাবতলিতে, গাবতলিতে কিন্তু অসংখ্য মানুষ জড়ো হয়েছেন, এবং আপনি হয়তো ক্যামেরা দেখতে পাচ্ছেন যে সেখানে কিন্তু বেশ কিছু মোটরসাইকেল রয়েছে এবং সিএনজি রয়েছে। একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে আমরা দেখলাম সকাল থেকে কিন্তু মোটরসাইকেলগুলো বা সিএনজি বা রেন্টেকারের যে গাড়িগুলো, সেগুলো কিন্তু নিদার্সে কিন্তু চলছে, এবং তারা কিন্তু বেশ চড়া দরে কিন্তু তারা যাত্রী পরিবহন করছে। শুধুমাত্র যে গাবতলিতে তাই নয়, আমরা দেখেছি যে ঢাকার প্রবেশ এবং বেরুবার যে পথগুলো রয়েছে, অর্থাৎ কাঁচপুর বা আবদুল্লাপুর, এই সড়কগুলোতেও কিন্তু অসংখ্য গাড়ি আমরা সকাল থেকেই লক্ষ্য করেছি। একটি বিষয় আমরা জানিয়ে রাখি যে যারা ঢাকায় ঢুকছেন বা বেরুচ্ছেন, সবাই কিন্তু কোনো না কোনো যুক্তি তারা দাঁড় করাচ্ছেন, অনেকেই তারা আসলে খোড়া যুক্তি দাঁড় করিয়ে কিন্তু তারা আসলে ঢাকায় ঢুকছেন বা বেরুচ্ছেন, এবং তারা সবাই বলছেন যে আসলে জীবিকার তারা মূলত বেরিয়েছেন। আপনি হয়তো বা দেখতে পাচ্ছেন যে পণ্যবাহী যে যানগুলো, সেগুলো কিন্তু চলছে, অর্থাৎ ট্রাক বা পিক আপ কাভার ভ্যান, সেগুলো চলছে, কিন্তু আগে যেমনটি ছিল, অর্থাৎ গত মাসেও যেমনটি ছিল তৎপরতা পুলিশের, সেটি কিন্তু আর তেমনটি নেই, অর্থাৎ পুলিশ কিন্তু এক ধরনের ঢিমেতাল বা এক ধরনের কিন্তু স্লো গতি আমরা কিন্তু লক্ষ্য করছি। এবং আপনি জানেন যে গত কিছুদিনে কিন্তু প্রায় 6 থেকে 7 জন পুলিশ সদস্য কিন্তু মারা গেছেন, এবং প্রায় 1500 মতো কিন্তু করোনায় কিন্তু তারা আক্রান্ত রয়েছেন, তো সেটিও একটি কারণ হতে পারে। তো আমরা দেখছি সকাল থেকে কিন্তু আসলে শুধুমাত্র গণপরিবহন বলতে যা বোঝায়, অর্থাৎ বাসগুলো কিন্তু চলছে না, কিন্তু সব ধরনের যানবাহন কিন্তু চলছে। এবং সেটি ছাড়াও আপনাকে জানিয়ে রাখি যে আমরা দেখেছি যে সকাল থেকে আসলে পায়ে হেঁটেও কিন্তু অনেক মানুষ কিন্তু বেরিয়েছেন, এবং এমনও দেখেছি যে অ্যাম্বুলেন্সের করে কিন্তু লোকজন কিন্তু তারা ঢাকা ছাড়ছেন বা ঢাকায় ঢুকছেন। আর একটি বিষয় যে নিয়ম মানার ক্ষেত্রে কিন্তু আগের মতো লোকজন তেমনটি সচেতন নন, অনেকেই কিন্তু আমরা দেখেছি যে মাস্ক ছাড়া বা যে ধরনের সুরক্ষা সামগ্রী দরকার হয় সেই ধরনের সুরক্ষা সামগ্রী ছাড়া তারা কিন্তু চলাফেরা করছেন, এবং সেটা কিন্তু পুলিশ সদস্য অনেক কিন্তু গাড়িকে ঘুরিয়েও দিয়েছেন, এবং অনেক মানুষ তারা কিন্তু তিরস্কার করেছেন বা তারা কিন্তু আসলে এক ধরনের বলা চলে যে তারা তিরস্কার করেছেন। তো সব মিলে বলা চলে যে আজকে আমরা দেখলাম ঢাকা শহরের এবং ঢাকার বাইরের যে প্রবেশ এবং বেরুবার যে পথগুলো, সবগুলোতে কিন্তু অসংখ্য মানুষ রয়েছে, অসংখ্য কিন্তু যানবাহনের চাপ রয়েছে। তো এই ছিল আমার কাছে সবশেষ খবর। তামিম, ঢাকায় প্রবেশ এবং বের হওয়ার বিষয়ে জানাতে আমাদের সাথে গাবতলি থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আতিকুর রহমান তমাল।